পুলিশ সংস্কারে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। সকালে সচিবালয়ে কমিশনের সদস্যদের সাথে ওর আনুষ্ঠানিক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি। সফররাজ বলেন, আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে, শিগগিরই কাজ শুরু হবে। পুলিশ সংস্কার প্রধান বলেন, এই কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে, সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেওয়া হবে, 150 বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান কমিশন প্রধান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে, বেঁধে দেওয়ার সময়ই প্রতিবেদন দেওয়া সম্ভব। প্রচুর পরিমাণে আইন, আইনের বই এবং অ্যাক্ট এবং রুলস, সেগুলো আমরা সংগ্রহ করা হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে, এখন দুই একটা হয়তো সংগ্রহ করতে হবে, অনেক সংখ্যা অনেক প্রচুর। এবং আমরা প্রায় সবাই, উনি তো আইনের প্রফেসর আছেন, আসলে আমরাও মোটামুটি এগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন, আশা করি যে প্রিপারেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা খুব আমরা বসবো।